জমি নিয়ে বিবাদে তৃণমূলের দুই গোষ্ঠী। মারধরের অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানকে। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গা থানা এলাকায়। জমি নিয়ে বিবাদ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। গ্রাম পঞ্চায়েত উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানা এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের দাবি, এলাকায় দীর্ঘ দিন ধরে একটি জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল। সম্প্রতি দেগঙ্গা অঞ্চল সভাপতি তথা কলসুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান গফফর মোল্লার নেতৃত্বে দুপক্ষের ঝামেলা মিটে যায়। এরপর গতকাল উপপ্রধানকে মারধর করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। অভিযোগের তীর যুব তৃণমূল কর্মীদের দিকে। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন এলাকার যুব নেতৃত্বরা। তাদের দাবি, জমির দালাল চক্রের ঝামেলায় মার খেয়েছেন অঞ্চল সভাপতি গফফর মোল্লা। জানান, কলসুর গ্রাম পঞ্চায়েতের চাঁদকাঠি এলাকায় একটি জমি নিয়ে দুপক্ষের ঝামেলা তিনি মিটিয়েছেন, কিন্তু তার বিপরীত গোষ্ঠীর নেতৃত্ব সেটা মেটাতে পারেনি বলে দাবি। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার জমির মাপঝোক নিয়ে কথোপকথনের পর মারধর করা হয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধানকে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। চাঁদকাঠিতে একটা জমি সংক্রান্ত বিষয় অনেকদিন ধরে দুটো পক্ষের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। বিগত দিন ধরে অনেক নেতৃত্ব ওখানে চেষ্টা করেছে ওটাকে মিটিয়ে দেওয়ার জন্য। দেগঙ্গা থানা ভারপ্রাপ্ত আধিকারিক আমাকে দায়িত্ব দিলে আমি উভয় পক্ষকে নিয়ে এবং আমাদের কলসুর ক্যাম্পের ভারপ্রাপ্ত যিনি ছিলেন তিনিও উপস্থিত থেকে আমরা একটা মীমাংসা করি বিগত পনেরো দিন আগে। সেইটার আজকের ইমপ্লিমেন্ট করবার জন্য, কার্যকারী করবার জন্য আমরা সরজমিনে আমিন দিয়ে জরিপ করবার জন্য এই উদ্দেশ্যে আজকের ওখানে আসি। আমি ওখানে আসাতেই আচমকা কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণিতভাবে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে তারা এই ঘটনাটা ঘটায়। কারণ হচ্ছে তাদের আত্মসম্মানে লাগে যে আমরা এই কাজটা করতে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, আমরা করতে পারিনি। এটাই যদি আমাদের কলসুর অঞ্চল সভাপতি গফফরের মাধ্যমে এটা হয় তাহলে আমাদের লজ্জা, এই লজ্জাটাকে ঢাকবার জন্য একজন মানুষকে বলিদান করার জন্য। সমস্ত অভিযোগ অস্বীকার করেন যুব তৃণমূল কংগ্রেস নেতা শাহাবুল সর্দার। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি যেটা খবর পেলাম, ওখানে একটা জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। সেখানে জমির মালিক এবং জমির দালালির সঙ্গে যারা যুক্ত, ওখানে অনেকগুলো দোকান হচ্ছে মার্কেটের উপরে, যারা দালালির সঙ্গে যুক্ত তাদের ভিতরে মাপযোগ সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধরনের একটা গণ্ডগোল হয়। আমার বিরুদ্ধে এবং আমার দলবলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাজল্যান্ড, দেগঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।